আজ বৃহস্পতিবার তোসরা ফাল্গুন দু সালের ষোলোই ফেব্রুয়ারি কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আজ বিজয়া একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আজকের এই একাদশীর মাহাত্মই কিন্তু আলাদা স্বয়ং ভগবান শ্রীরাম আজকের দিনের এই একাদশীর মহান ব্রত পালন করেই কিন্তু লঙ্কা জয় করতে সফল হয়েছিলেন আজকের দিনে আপনাদের জীবনে শত্রু শত্রু যদি আপনাদের উপরে হাবি হয়ে থাকে শত্রুদেরকে বিনাশ করবার জন্য সমূলে পতিত করবার জন্য আজকের এই একাদশীর মহান ব্রত আপনারা পালন করুন আর কোনো কিছু না পারলেও মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনারা আশ্রয় নেবেন না মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদের বিরত থাকুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুরের ডাল কলা খাবেন না আর যেহেতু বৃহস্পতিবার তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে বে নামাক এটিও কিন্তু একশো আটবার জব করতে পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনার অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন তৎসত্ত্বেও আই ইনকামও কিন্তু বাড়বে তবে ব্যয় বহুল হওয়ার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআও আজ আপনারা করতেই পারেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও নাম সম্মান বৃদ্ধি পাবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না একগুয়ে স্বভাবের কারণে পিতামাতার শান্তি আপনারা ভঙ্গ করতে পারেন জীবনের জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন এটি আপনাদেরকে উপকৃত করবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে